খুলনার পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা 6 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নীতিশ চন্দ্র গোলদার, সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাতুল আলম, ওসি মোহাম্মদ এজাজ শফি। সভায় মাদক, সন্ত্রাস, জুয়া ও বাল্য বিবাহ বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ সরকারি সম্পত্তি দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাইকগাছা উপজেলা থেকে তৃপ্তিরঞ্জন সেন, খুলনা।